হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আজকে মজার একটা জিনিস আর কি রান্না করব, অনেকের কাছে হয়তো বা এটা অনেক মজার, অনেকের কাছে এটা আর কি অপছন্দ। যাই হোক, তোকির খুব পছন্দ, তোকির বাবারও খুব পছন্দ। তো গতবার যখন কক্সবাজার যাওয়া হয়েছিল তখন তো ওইগুলো খাইছে, তো খাওয়ার পরে তার আরও ভালো লাগছে। তো ওই দিন আমি আর তোকি একসাথে আর কি কেনাকাটা করতে গেছিলাম, তখন আর কি নিয়ে আসছি এগুলা। তো এখন হচ্ছে এই কাঁকড়াগুলো সুন্দর করে আমি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি। তারপরে হচ্ছে যে পাগুলো ছিল ওগুলো আর কি কেটে, মানে লেজের মতো আর কি যেটুকু থাকে ওইটুকু ফেলে দিয়েছি। এই যে দেখি হয়তো বা বুঝতেছেন, পায়ের মাথাগুলো সবগুলো ফেলে দিচ্ছি, হাত পায়ের মাথাগুলো। তো হাত পাগুলো ফেলে দিলাম। আর এবার যেটা করব, বড় যেগুলো পা থাকে আর কি ওগুলো কেটে রেখে দিলাম, মানে তারপরে হচ্ছে এই যে উপরের পাটটা মানে খোলার জন্য, মানে খোসাটা খোলার জন্য এভাবে সাইড দিয়ে কেটে নিতে হবে। এটা দেখে বুঝে নিতে হবে, মানে কাঁকড়ার ঠিক মুখটার পাশে এরকম একটা ইয়ে থাকে, ওইখানে আর কি কেটে নিলাম। নেওয়ার পরে এটা টান দিলেই খুব সুন্দরভাবে খোসাটা পুরাটা উঠে আসে। আর এখানে থাকে হচ্ছে কাঁসা, তারপরে হচ্ছে ডিম, এগুলা তো এগুলো সব আমি ফেলে দিব। তো সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে কাঁসাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এগুলা। তো এখন এই যে এভাবে সব কিছু আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিলাম। আর ভিতরে আর একটা পার্ট আছে, ওইটা একটু পরে আমি খুলে দেখাচ্ছি যে ওইটা কীভাবে পরিষ্কার করতে হয়। তো আমি এইভাবে সবগুলো আর কি কাঁকড়াই আর কি একটু, এটা হচ্ছে অন্য একটা স্টাইল, একটু বাড়ি দিয়ে তারপরে হচ্ছে এরকম করে মানে চাপ দিলে খুলে আসে। এই যে খুব সুন্দর খুলে আসলো। তো এর আগেও বেশ অনেকবার আনা হয়েছে, তখন এগুলো তোকির বাবাই পরিষ্কার করছে আর আমি শুধু রান্না করে দিয়েছি। তো পরে এবার চিন্তা করলাম যে ঠিক আছে আমি পরিষ্কার করি একটু, মানে ওর থেকে একটু সুন্দর হবে আর কি পরিষ্কারটা। আর এবার যেটা করব, এই যে পিছনে একটা এরকম কাবার মানে ইয়ে থাকে, জায়গা থাকে এই যেটা, তো এটা উপর থেকে বা নিচ থেকে চাপ দিলে খুব সুন্দরভাবে উঠে আসে, তো খুব ইজিলি পরিষ্কার করা যায়। আর এগুলো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে ভালো করে আর কি ধুয়ে নিব, আর লবণ দিয়েও ধুয়েছি বেশ অনেকবার। তো ধোয়ার পরে এখন মাঝখানে কেটে নিচ্ছি। তো আমি দুই ভাগ করে নিচ্ছি, কারণ দুই ভাগ করে নিলেই মানে মশলাটা ভালোভাবে যাবে আর খেতেও মজা হবে। তো আজকে রান্না করতেছি আমার হচ্ছে দুই বাবার জন্য, একটা হচ্ছে তোকি আর একটা হচ্ছে সায়ান। তো সায়ান হচ্ছে আমার ননদের ছেলে, তো ওরও খুব পছন্দ। তো আপু রান্না করে না, এই জন্য চিন্তা করলাম যে আমি ওকে রান্না করে দিই, পাঠিয়ে দিই। তো খুব সুন্দর করে কাঁকড়াগুলো ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ, সয়া সস দিব দুই চা চামচ আর কি, দুই চা চামচের একটু বেশি পড়েছে। জিরা গুঁড়া দিব পরিমাণ মতো, মানে এক চা চামচ সরি, ধনিয়া গুঁড়া দিব এক চা চামচ, আর লবণ মানে মরিচের গুঁড়া দিব, যে যেমন ঝাল খান সেই পরিমাণেই ঝাল দিবেন। তো এক চামচ আমি মরিচের গুঁড়া দিলাম, এক চামচ আমি একটু আধা ভাঙা যে মরিচের ইয়েটা থাকে স্লিপ ফ্লেক্স যেটাকে বলে সেটা দিয়েছি, গোলমরিচ দিয়েছি এক চা চামচ, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আর এবার যেটা করব সেটা হচ্ছে একটুখানি মানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিব, একদম পুরোপুরি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিব। তো সব মশলা এখানে দেওয়া হয়েছে, আর এখন এটা ভালো করে মিক্স করে আমি বেশি না 10 মিনিটের জন্য রেখে দিব, বেশিক্ষণ রাখবো না কারণ কাঁকড়াটা আবার গন্ধ হয়ে যেতে পারে। তো এটা খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু এটা আমি ফ্রাই করব, মানে ভুনা করব না, কিন্তু শুধু ফ্রাই করব, এই জন্য আমি এভাবেই রান্না করব। তো এখন যেটা করব, একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো তেল গরম হয়ে গেছে, আর এখানে আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম কাঁকড়া সেই কাঁকড়াগুলো দিয়ে দিলাম। তো এখন এই যে এগুলো ভালো করে একটু ফ্রাই করে নিব কিছুক্ষণের জন্য।
তো এরকম দুই তিন মিনিট একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিব। তো যদি এটা চিংড়ি মাছ হইতো তাহলে হয়তো বা পানি দিতাম না, যেহেতু কাঁকড়া সেই জন্য একটুখানি পানি দিয়ে দিলাম যাতে করে একটু সিদ্ধ হয়, নইলে যদি আবার পরে গন্ধ লাগে। তো এই জন্য পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব প্রথমে। তো আমি কিন্তু দুই তিন মিনিট ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, আর দেখেন পানি শুকিয়ে আসছে। আর এখন এটা আমি ভালো করে ফ্রাই করে নিব। এখন তো আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে। আর একটা পার হচ্ছে নখগুলা রেখে দেওয়া হয়েছে, কারণ তোকে বাবা এটা রেখে দিতে বলেছে, ওর নাকি এটা দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, এটা ভালো করে খুবই ভালো করে ফ্রাই করব বেশ অনেকটা সময় নিয়ে, তাহলে এটা খেতে অনেক বেশি মজা হবে। তো বেশ অনেকক্ষণ ধরে আমি ফ্রাই করে নিয়েছি, তো আর একটু চুলায় রেখে দিব, তারপরে এটা আমি নামিয়ে নিব। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। রেসিপিটা অলরেডি হয়ে গেছে, আর এখন এটা আমি একটু দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।